আজকে শুধুমাত্র যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্যে আজকে শুধুমাত্র সাজেশন দিচ্ছি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাজাসান যে প্রশ্নগুলো বলছি সেগুলো নাইনটি নাইন কমন পড়বেই প্রথম প্রশ্ন কি আছে শিক্ষা কাকে বলে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো এ একটা প্রশ্ন আছে এর সাথে আর একটা প্রশ্ন থাকে শিক্ষা কাকে বলে শারীরিক শিক্ষা শিক্ষায় খেলা স্পোর্টস ও গেমস সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে ঠিক আছে দ্বিতীয় অপশনে বি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচ ও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো এ একটা প্রশ্ন এর সাথে আরেকটা প্রশ্ন আছে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে দু নম্বরে দু নম্বরের সাথে আর থাকবে ছয় স্বাস্থ্যের নিয়ামকগুলি সম্পর্কে যা যেন লেখো এই দুটো প্রশ্ন করলেই একটা পেয়ে যাবেন সি প্যাট সি থাকে বই প্রতিযোগিতার উদ্দেশ্য লেখ দু নম্বরে পড়বে একটা ওর সাথে ছয় থাকবে ফুটবল খেলার মাঠ অঙ্কন করো পরিমাপ এর সাথে আরেকটা একটা প্রশ্ন দেয় খোকো খেলার টাই ভাঙার পদ্ধতির নিয়মগুলি লেখো এই একটা প্রশ্ন আছে দু নম্বরের এর এর সাথে থাকে একটা ছ নম্বরের একটা মাপ মাপ মেজারমেন্ট থাকে কি তাকে সমস্ত পরিমাপ উল্লেখ করো কিসের খোখো খেলার পরি সমস্ত যে মাপ মেজারমেন্ট আছে সেটা তোমাকে চিত্তসহ সহ সেটা তোমাদেরকে ছকের সাহায্যে উডেনের মাধ্যমে করে দেখাতে হবে অবশ্যই ডিড দাগে অবাধ ব্যায়াম কাকে বলে মাংস পেশির ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে দেয় মাংস পেশি বলতে এখানে শুধুমাত্র পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব বুঝতে পেরেছ এর সাথে আর একটা প্রশ্ন হচ্ছে আর একটা প্রশ্ন কী যে দেহভঙ্গিমা দেহভঙ্গির বিকৃতি কী দু নম্বরে এসা সাথে থাকে ফুট ও নগনি এর আরোগ্য সাধনের উপায় লেখো এর সাথে তোমরা আরেকটা জিনিস দেখে দেখে যাবে স্কোলিওসিস কি এইটা একটু দেখে যাবে ঠিক আছে এই যে আমি এ বি সি ডি এই প্রশ্নগুলো যে দুটো 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 করে দিয়ে আছে ও দুটো দুটো করলেই একটা করে পেয়ে যাবে ঠিক আছে তা সত্ত্বেও অতিরিক্ত এই তিনটি তবু অতিরিক্ত অবশ্যই তোমরা দেখে যাবে যেমন হচ্ছে কাবাডি খেলা টাই ভাঙার পদ্ধতি লেখো ঠিক আছে আর কি ডেঙ্গির সতর্কতা ও প্রতিরোধ সম্পর্কে লেখো ডেঙ্গিটা এখন কি হচ্ছে ইদানিংকালে ডেঙ্গির একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বর্তমান সময়ে এই প্রশ্নটা যে পরীক্ষক যে কোশ্চেন করবে সে দেখে একটা মনে হয় যে এই কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট দিতেও পারে টুর্নামেন্ট অনেক সময় টুর্নামেন্টটা একটা অঙ্ক প্রায় তিন তিন বছর বা চার বছর অঙ্কটা দিচ্ছে না বা টুর্নামেন্টের একটা অঙ্ক কিন্তু প্রায় আসে কিন্তু এই তিন চার বছর অঙ্কটা দিচ্ছে না তাই তোমাদের ক্ষেত্রে আমি দিয়ে রাখছি টুর্নামেন্ট অর্থ কী টুর্নামেন্টের শ্রেণী বিভাগ করো এগারোটি দলের একটি সিঙ্গেল নক টুর্নামেন্টের ক্রিয়াসূচি নির্মাণ করো এটা দেখে রাখছ আর একটা শেষ দেখে যাবে সমস্ত পরিমাপ উল্লেখ করে মহিলাদের কাবাডির মাঠ অঙ্কন করো এখানে এবিসিডি এটা তো ভালো করেই দেখছো তার সাথে অতিরিক্ত এটা দেখে যাবে অতিরিক্ত যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোতে এই পরি এই পুরো সাজেশানটা তোমরা যদি দেখে যেতে পারো তোমরা নাইনটি নাইন কমন পাবে আমি পরের ভিডিওতে এবিসিডি এবং অতিরিক্ত যে প্রশ্নগুলো যে দিয়েছি প্রত্যেকটার উত্তর আমি আমার আগামী ভিডিওতে প্রত্যেকটাতে প্রত্যেকটা প্রত্যেকটার প্রশ্নের আমি অ্যানসার তোমাদের দেবো তোমরা আমার এই ভিডিওর সাথে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা অবশ্যই তোমাদের উত্তরপত্র অবশ্যই পেয়ে যাবে উত্তর তোমাদের আমি প্রতিটা প্রশ্নের উত্তর আমি করে দেবো